স্বাগত সবাইকে প্লেলিস্টের পঞ্চম ভিডিওতে। আমরা এখন করব হলো শুধু ডিএফএ। ওকে, মানে স্যার যেন আমরা যে পয়েন্টটা দিয়েছিলেন ডিএফএ, আমরা ওইটা করবো। আমরা থিওরি অফ কম্পিটিশন যেটা করেছি আগে, আর যেহেতু অনেক রাত্র, তাই আমি এখন আবার নতুন করে রাখবো না, জিনিসটা অলরেডি আঁকা আছে, আমি এটাই একটু এক্সপ্লেন করে দেবো। তো স্যার, আমাদের যেই কি বলে একে রেগুলার এক্সপ্রেশন দিয়েছিলেন, ওটা এখানে সুন্দর করে দেওয়া আছে। ওকে, বি এ আর বি স্টার বি। আচ্ছা, তো যেটা আমি ক্লিয়ারলি বলতে চাই যে আমরা জানি এনএফএ আর ডিএফএ কখনোই সেম না। এনএফএর মধ্যে আমরা যেই সব যেই চিন্তাভাবনা করে ডায়াগ্রামটি এঁকেছিলাম, ডিএফএতে চিন্তাভাবনা একেবারে ঘোরাতে হবে। তো আমরা ওই চিন্তাভাবনা করে আর কি আঁকবো না। তো ডিএফএতে কীভাবে আঁকবো দেখেন, ডিএফএতে আগার ওয়ে বলবো যে এখানে যেটা দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, ডিএফএর একটা বৈশিষ্ট্য আগে বলি যে আমরা প্রত্যেকটা স্টেট থেকে আমার অ্যালফাবেট যেগুলো থাকবে, এ এখানে অ্যালফাবেট আছে এ এবং বি, এক্সকিউজ মি, তো এ এবং বি দুইটার জন্যই আমার ওয়ে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, যতটা অ্যালফাবেট থাকবে অতটার জন্য আমার আউটপুট আর কি নেক্সট স্টেপ ডিফেন্ড করে দেবো। আচ্ছা, একটা ভুল ছিল এখানে, সেটা হলো এখানে এটা আমি লুপ দিতে মন নাই। আমার লুপ দিতে মন নাই না, আমি লুপ দিতে মন নাই। আচ্ছা, গেল। তো যেটা বলছিলাম যে ডিএফ এর ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা একেবারে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আর প্রত্যেকটা স্টেটের জন্য অ্যালফাবেটের আউটপুটটা দেখাই দিতে হবে। ওকে, তো আমরা চিন্তা করি এই ডিএফএটা আসলে আঁকলে কী হবে। এই ডিএফএটা এমন একটা ডিএফএ আর কি, আমরা এমন একটা ডিএফএ আঁকবো যেটা নাকি এরকম ইনপুটগুলোই শুধু অ্যাকসেপ্ট করে, আর এর থেকে যদি এক্সট্রা কোনো আমি ইনপুট দেই, বা এটা হলো এক নম্বর শর্ত, এই শর্তর বাইরে যদি আমি কোনো ইনপুট দেই সেটা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, তো আমাদের শুরুতে বুঝে দিতেছে যে আমার এই যে শর্তটা দেওয়া, এটা দিয়ে ক্লিয়ারলি বুঝে দিতেছে যেই জিনিসটা অ্যাকসেপ্ট করবে, যেই ল্যাঙ্গুয়েজ এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে, সেই স্ট্রিংটা শুরু হবে বি দিয়ে। ওকে, তাহলে আমরা সাইডে লিখি যে আমার স্ট্রিংটা শুরু হবে বি দিয়ে। তারপর কি থাকবে বলছে যে এ অর বি স্টার, যেহেতু স্টার বলছে এটা নাও থাকতে পারে, তাই আমরা আবারও এনএফ এর মতো এটা স্কিপ করে যাব। আচ্ছা, তারপরে বলছে যে একটা এ থাকবে, যেহেতু স্কিপ করে গেছি তাহলে বি এর পরে এ থাকতে পারে, আবার তারপর একটা বি থাকবে। ওকে, তো এ হলো আমার একেবারে লিস্ট একটা স্ট্রিং যেটা নাকি এই শর্ত ফুলফিল করে, কি যে বি আছে, শুরুতে বি আছে, শেষে এ বি আছে, এবং মাঝখানে এ অর বি থাকতেও পারে নাও থাকতে পারে, এখানে নাই। ওকে, তো আমরা কী করবো, ফার্স্টেই স্টার্টিং স্টেট থেকে আমরা এই স্ট্রিংটার জন্য ডিএফএ এঁকে ফেলবো যে এটা এ স্টেট থেকে বিতে, বি থাকলে বি ইনপুট যদি বি পায় তাহলে পরের স্টেপে যাবে বিতে, তারপরে যদি এ পায় তারপরে পরের স্টেপে, আর যদি তারপরে বি পায় তাহলে আমার সে তারপরে স্টেপে, এবং এটাই ফাইনাল স্টেট। এখন এ স্টেটটাকে আমরা বি আউট ইনপুট বি এর জন্য কোথায় যাবে দেখিয়ে দিয়েছি। এখন যদি কথা হলো যে যদি ইনপুটটা শুরু হয় এ দিয়ে তাহলে এটা কোথায় যাবে সেটা দেখাতে হবে। ওকে, তো এ দিয়ে যেহেতু আমার শর্ত ছিল যে এটা বি দিয়ে শুরু হতে হবে, তাই যদি আমি শুরুতে ইনপুট এ পাই তাহলে সে এমন একটা জায়গা যাবে সে যেখান থেকে আর ব্যাকে আসার কোনো ওয়ে নাই, মানে এমন একটা প্লেসে চলে যাবে যে আমার এই শর্তটা আর কখনোই ফুলফিল হবে না যদি এটা এ দিয়ে শুরু হয়, তাই না? তো এই যে এইরকম একটা স্টেটে চলে গেলো সেটার নাম হলো ট্র্যাপ স্টেট অর ডেথ স্টেট। ওকে, তো এই স্টেটটার নাম হলো ট্র্যাপ স্টেট অর ডেথ স্টেট। কারণ কি, কারণ আমার যদি ইনপুট এ আসে তাহলে আমার শর্তটা ফুললি ভেঙে যাচ্ছে,
তাই ইনপুট এর জন্য যেটা পাচ্ছি সেটা আমার ট্র্যাপ স্টেটে চলে যাচ্ছে। আচ্ছা এখন এই ট্র্যাপ স্টেটের মধ্যে আমার যতই এ আসুক বি আসুক কোনোটা অ্যাকসেপ্ট হবে না, কারণ ইউনো এটা তো শর্ত আর কি, রুল ব্রেক করছে, রুল ব্রেক তো শাস্তি আছে, তো তুমি মারা যাও বা ট্র্যাপড থাকো এবিসি একটা। আচ্ছা যাই হোক, তো আমরা বি ইনপুটের জন্য পরের স্টেপে গেলাম, স্টেপ বলতে আচ্ছা স্টেপই বলা যায়। আচ্ছা তো এখানে এবার কী ছিল যে যদি এ পাই তাহলে আগাও, আগালাম সমস্যা নেই, যদি এ বি আসতো এটা আমরা একটু পরে চিন্তা করছি, আগে আমরা শর্টেস্টটা এঁকে ফেলি যে এ এর জন্য আগালাম। তারপর এই স্টেটে গিয়ে যদি আমি একটা বি পাই তাহলে আমি নেক্সট স্টেপে যাব, এবং যেহেতু আমার পরে আর কোনো কিছুই নেই তাহলে সেটাই আমার ফাইনাল স্টেট। ওকে, এইবার কথা হলো এই স্টেটটা মধ্যে আমরা কিন্তু শুধু এ দেখিয়েছি, বি দেখাইনি। যদি বি ইনপুট আসে এই বি এর পর, যদি আমি আরেকটা বি ইনপুট পাই মানে এই বি এ বি এর মাঝখানে যদি একটা বি আসে তাহলে কেমন হবে বলো তো। ওকে তো দেখেন, আমি বি পেয়ে যে স্টেটে গিয়েছি তারপরে যদি আমি আবার আরেকটা বি পাই তাহলে কিন্তু আমি এ পাওয়ার স্টেটে আর যেতে পারছি না। আমি কি বলতে চেয়েছি বুঝেছেন কি? আমি যদি স্টার্টিং স্টেট থেকে বি পে একটা স্টেটে এসেছি, তারপরে স্টেটে যাওয়ার কথা এ পেলে, ওকে তো যদি আমি এ না পাই তাহলে কিন্তু আমি অন্য স্টেটে যেতে পারছি না, আমার ব্যাকে যাওয়া পসিবল না, আমার এখানেই থাকতে হচ্ছে। কারণ কি দেখেন, বি এর পর আমার আরেকটা বি আসছে, তো আমার এখানে আমি আসছি বি পে, তো আরেকটা বি আসলে তো আমার কোনো সমস্যা নেই, তো আমি এখানে থাকি, ব্যাপার কি আর কি, ব্যাপার নাই তো কোনো। ওকে তো এখানে আমি একটা লুপ দিয়ে দিলাম যে বি এর পরে যদি আমি আরেকটা বি পাই তাহলে আমি এখানেই থাকতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন, এই যে এ অর বি স্টার, এখানে কিন্তু কি ছিল যে এ অর বি স্টার মানে কিছু নাও থাকতে পারে, শুধু এ আসতে পারে আবার শুধু বিও আসতে পারে, তো আমি চিন্তা করলাম এখানে শুধু বি আসছে। এখন যদি শুধু এ আসতো তাহলে কি হইতো, যে বি এর পর আমি একটা এ পাইছি, পরের স্টেপে চলে গেছি। এখন কথা হলো একটা এ না, আচ্ছা ধরলাম একটা এই, পরে দেখেন ধরলাম যে এ অর বি, এখানে মান হলো যে শুধু একটা এ, তাহলে কি হতো যে বি এর পর একটা এ পেয়ে আমরা সি স্টেটে আসছি, তারপরে দেখেন আমার আরেকটা এ আছে, তাহলে এর পরে আবার যেহেতু এ তা আমি এখানে আরেকটা লুপ দিয়ে দিলাম, আমার কোনো সমস্যা নেই, বি এর পর বি ছিল আমি লুপ দিয়ে দিয়েছি, এরপরে এ আছে আমি লুপ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন কথা হলো যে আমরা আর কি কতদূর আগালাম এটা একটু দেখি, যে আমরা স্টার্টিং স্টেটের জন্য বি এর জন্য দেখেছি, এর জন্য দেখে ফেলেছি, বি এর জন্য আর কি বি স্টেটের জন্য এর জন্য দেখেছি, বি এর জন্য দেখেছি, সি স্টেটের জন্য আমরা বি এর জন্য দেখে ফেলেছি, এর জন্য দেখে ফেলেছি। আচ্ছা তাহলে এ বি সি আর ই তো ই, এটা শেষ। আমরা এখন ডিতে একটু ফোকাস করি, ডিতে আমরা আসছি কীভাবে আর কি, কখন আসতে পারছি, যখন নাকি আবার দেখেন একেবারে লাস্টের বি পর্যন্ত সব আছে তখনই আমরা পৌঁছাইছি। হ্যাঁ এখন আমরা চিন্তা করব যে তারপরেও যদি আরও কিছু থাকে, দেখেন আমার শর্তটা দিয়েছে যে শেষে সবসময় এ বি থাকতে হবেই, শর্তটা কিন্তু এরকমই যে শুরু হবে বি দিয়ে এবং শেষে এ বি থাকতে হবেই। তো ধরুন এমন হলো যে এ বি এ বি এর মাঝখানে আরেকটা এ বি আসলো, এ বি আসার পর যদি আমার শেষে আরেকটা এ বি আসে তাহলেও কিন্তু আমার এটা অ্যাকসেপ্ট করার কথা, কারণ কি আমার শেষ হয়েছে এটা এ বি দিয়ে, তাই না? তো আমার বি এ বি আমরা শুরু থেকে যদি এই স্ট্রিংটাকে একটু অ্যানালাইজ করি, যে বি আসলো, এ আসলো, বি আসলো, আবার এ বি, এখন কি করব,
তাই না? আচ্ছা দেখেন, এটার জন্য কি আর কি আমি যেভাবে মনে রাখি যে আমি এবি পাইছি, এখন নেক্সটে আমি আরেকটা এ আসলো, এখন এ আসছে সমস্যা নাই, আমার কিন্তু শর্তে লাস্টে একটা এ আছে, তাই না? তো এরপর কি আছে সেটা আমার দেখতে হইব। তো আমি এইখান থেকে এমন একটা জায়গায় যাব যেখানে গেলে ইনপুট আর কি, যেখানে গেলে নেক্সট ইনপুটটা হবে আমার এই বি, বুঝতে পারছেন কি? আমি এখান থেকে এমন একটা স্টেটে যাব যেখানে আর কি, যেটা থেকে পরের স্টেপে যাওয়ার জন্য ইনপুট বি আসবে। দেখেন আমি এখান থেকে যদি সি স্টেপে যাই, তাহলে সি থেকে পরের স্টেপে যাওয়ার জন্য ইনপুট কিন্তু বি আসতেছে, ঠিকটা ধরতে পারছেন কি? আমার দেখব যে আমার স্ট্রিংয়ে যেটা আছে যেমন এ বি, তারপরে আসলো একটা এ, কিন্তু আমার এটা কিন্তু এখনও শর্ত ভাঙে নাই, এটা অ্যাকসেপ্ট হইতে পারে যদি তারপরে একটা বি আসে। তো আমি এটাকে, এই এটাকে এমন একটা জায়গায় নেব যার আর কি, যে জায়গার পরে একটা বি আসতে পারে। ওকে, তো আমি এখান থেকে এ ইনপুট দিয়ে এমন একটা জায়গায় গেলাম যার পরের ইনপুটটা হলো বি, তাহলে এবং অবশ্যই অবশ্যই ওই ইনপুটটা আমার ফাইনাল স্টেটে চলে যাচ্ছে, ঠিক আছে? এটাও খেয়াল রাখতে হবে যে এটা যাতে ফাইনাল স্টেটে আবার ব্যাক করে, এমন যদি এমন একটা এখানে নিয়ে আসলেন যে দেখেন আমি যদি এখানে নিয়ে আসতাম তাহলে কিন্তু বিয়ের পরে আবার এ এসে পড়তো, এটা ফাইনাল স্টেটে যাইতেছে না, ঠিক আছে? তো শর্টকাটে আর কি মনে রাখার জন্য আমি এটা করি যে এটার পরে যদি আর কি, এই এর পরে যদি আরেকটা বি আসতো তাহলে এটা অ্যাকসেপ্ট করতে পারতো। তাই আমি কী করবো, এই এমন একটা জায়গায় নিয়ে যাবো যার পরে আমার বি আসবে। এখন দেখেন এই বিয়ের কথা চিন্তা করি আমরা, এই বি বি এ বি এই বিটা, আচ্ছা তারপরে এ আসলে এখন হলো, এখন কথা হলো যদি মাঝখানে আরেকটা বি এসে পড়ে এখন কি হইতে পারে? বি এ বি এতটুকু ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট করছে, এখন আরেকটা এক্সট্রা বি আসলো, তো তারপরে তো আবার এ বি আসতেই পারে, তাই না? তো দেখেন বি এ বি এর পর একটা বি আসলে আমার শেষ হওয়ার কথা কি দিয়ে, এ বি দিয়ে, তাই আমি এই বিটাকে এমন এক জায়গায় নেব যার পরপর আর কি, যার পরের দুটি ইনপুট এ এবং বি। ওকে, তো আমি এখান থেকে বি নিয়ে এমন একটা জায়গায় যাব যার পরের ইনপুটগুলো কি কি যথাক্রমে এ এবং বি, বুঝতে পারছি কি কি হবে? আরেকবার দেখি, আশা করি আমরা আর কি নর্মাল বি এ বি এর জন্যটা বুঝতে পারছি যে বি ফার্স্টে স্টার্ট থেকে বি পেলে এতে যাব, তারপরে আবার এ পেলে সিতে আসবো, তারপরে আবার যদি বি আসি তাহলে হলো। এখন মাঝখানেরগুলোই জটিলতা যত, দেখেন যদি আমার এইখানে কিছু না থাকে তাহলে বি এ বি গেল, ধরলাম আমার একটা এ আছে মাঝখানে, ও যে এ অর বি প্রাইম, যে এ অর বি স্টার, এখানে শুধু কি এটার মানে কি যে কিছু নাও থাকতে পারে, হয় শুধু এ থাকতে পারে হাজারটাও থাকতে পারে, আবার শুধু বিও থাকতে পারে হাজারটা থাকতে পারে। তো ধরলাম শুধু একটা এ আছে, তো একটা থাক এ থাকলে আমার আর কি এখানে চেঞ্জটা কি হইতাছে যে বিয়ের পর, সরি বিয়ের পর একটা এ পেয়ে সি স্টেটে আসলাম, তারপরে দেখতেছি আমার আরেকটা এ আছে, তো ওইটার জন্য একটা লুপ দিলাম, শেষ কাজ শেষ, ঠিক আছে? আপনার হাজারটা চিন্তা করা লাগবে না, আপনি লিস্ট একটা চিন্তা করে দেখেন কি হইতে পারে, ঠিক আছে? আপনার মিনিমামগুলো চিন্তা করলে আপনার সবগুলোর জন্য ফুলফিল হয়ে যাব। তো দেখেন একটা লুপ দিলাম, এখন আমি চিন্তা করবো যে না, যদি বি এ বি এর পর এখানে যদি একটা বি আসতো, আচ্ছা যদি এখানে একটা বি আসতো তাহলে জিনিসটা কীরকম দাঁড়াতো, দেখেন আমার বি ইনপুট নিয়ে এখানে আসলো, তারপরে যাওয়ার কথা কি এ ইনপুটের জন্য, কিন্তু আইসা পড়ছে একটা বি, তো আমি এখানে একটা লুপ দিলাম, ঠিক আছে? যতক্ষণ কতক্ষণ পর্যন্ত আমি ঘুরবো, যতক্ষণ পর্যন্ত না আমার পরের স্টেপটা আমি যেতে পারছি ততক্ষণ পর্যন্ত এখানে আমি ঘুরতেছি, ঠিক আছে? তো বি ইনপুট দিলাম, দেখেন ঘুরাফিরা কিন্তু ওই একটা কথাই আসতেছে, আমার ফাইনালে আর কি লাস্টে হওয়ার কথা কি এ বি। তো আমি এখান থেকে এমন একটা স্টেটে যাব যার পরের
ইনপুট দুইটা হবে এ এবং বি। দেখছেন আমি কিন্তু ওই স্টেটটাই ঘুরে আসছি, এমন একটা স্টেট যার পরে ইনপুটগুলো হলো এ এবং বি। তো মনে রাখার অনেকগুলো ওয়ে আছে, আপনি যেটাই করতে পারেন। আচ্ছা, তো আমি আর কি, আমার মনে হয় এই যে যেটা বললাম এটাই সবচেয়ে বেস্ট। আমার মনে হয় না এর উপর আর কোন আর কোনো কী বলে ওয়ে আছে ডিএফএ মনে রাখার জন্য। দেখেন তো আমরা এরটা আরেকবার একটু চিন্তা করি এই হিসাবে, যে স্টার্ট হলো বিতে, আমি বি স্টেটে গেলাম, বি ইনপুট পেয়ে, তারপরে বির পর একটা এ ইনপুট পেয়ে আমি এ স্টেটে আসলাম, তারপরে আমি পাইলাম কি একটা এ ইনপুট। তো যেহেতু আমার এ ইনপুট আছে, তো আমার শর্ত ফুলফিল হওয়ার জন্য দরকার হলো একটা বি। হ্যাঁ, তো আমি এখান থেকে এমন একটা স্টেটে যাব যার পরের ইনপুটটাই বি, ঠিক আছে? এই কারণে আমি এখানে একটা লুপ দিয়েছি। এখন আমরা যদি বি চিন্তা করি তাহলে কী দাঁড়াইতেছে জিনিসটা, যে আমি শুরুর বি ইনপুট পেয়ে এখানে আসলাম, তারপরে আরেকটা বি। হ্যাঁ, তো আমি এখান থেকে এমন একটা জায়গায় যাব যেটার পরের দুইটা ইনপুটই এ এবং বি, বুঝতে পারছেন কি? তো আমি এখান থেকে এমন একটা জায়গায় আসলাম যেটার পরের ইনপুটগুলো হলো এ এবং বি। লিস্টটা চিন্তা করলে আপনার সবগুলো হয়ে যেতেছে। আচ্ছা, এবার লাস্টেরটার মধ্যে আসলাম, তো লাস্টেরটা আসলো এ বি। আমি চিন্তা করলাম যে না, এখানে তো আরেকটা এ বি থাকতে পারতো, তখন কি হইতো? তো এই এ বি এর পর যদি একটা এ আসতো তাহলে কি করতো, আমার এমন একটা জায়গায় যেতে হবে যার পরের ইনপুট হলো বি, গেলাম, ঠিক আছে? আবার যদি বি আসতো তাহলে কই যেতাম, দেখেন এটা আর কি, সরি লাস্টেরটা না, আমার এটা চিন্তা করতে হবে যে বি এ বি, চিন্তা করলাম যে পরে তো আরেকটা এ বি আসতে পারে। যদি এ বি আসে তাহলে কি হইতে পারে, যে এ বি এর পর এমন একটা জায়গায় যাব যেখানে গেলে আমার শেষের ইনপুটটা এ এবং বি হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন আমি একটু আর কি ঘুমন্ত অবস্থায় কথাগুলো বলছি। যদি কোনো ভুল থাকে প্লিজ একটু আমাকে শুধরিয়ে দেবেন কালকে। আর হ্যাঁ, এই তো এটাই ছিল যে শুধু ডিএফএ এই এক্সপ্রেশনটার জন্য, এই রেগুলার এক্সপ্রেশনটার জন্য কী বলে, এই রেগুলার এক্সপ্রেশনটার জন্য একটা ডিএফএ অঙ্কন আঁকলাম। আমরা পরের টিউটোরিয়ালে এনএফএ থেকে কীভাবে, সরি এফসাইলন এনএফএ থেকে কীভাবে ডিএফএ আঁকতে হয় তা দেখব। ওকে, এফসাইলন এনএফএ এর আরেকটু কথা বাকি আছে, আমি ওটাও সেই ভিডিওতে বলে দেবো। আর এটাই হতে পারে আমাদের লাস্ট ভিডিও, তারপরটাই তো আশা করি সবাই একটু আর কি আমার ভুল ধরার চেষ্টা করবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই, সি ইয়া।